আরে বা বনটা তো বেশ সুন্দর সবুজ আরে ওই গাছটাও তো দেখতে অনেক সুন্দর ওই গাছের নিচে বসতে আমার তো খুব ইচ্ছে করছে যাই ওখানে গিয়ে একটু বসি আহ শান্তি লাগছে হালকা রোদ হালকা বাতাস আজ থেকে রোজ আমি এই গাছের নিচে এসে বসব কবে যে আমার গরুর মতো শক্তিশালী জাদুকর হব এই সামান্য জাদুকর হয়ে আমার আর থাকতে ইচ্ছে করছে না শক্তিশালী জাদুকর হয়ে আমি এই পুরো বনে রাজত্ব করব আর ধনী হব ঈগল এসব বলে উড়ছিল ঠিক তখন ঈগলের চোখ যায় গাছের নিচে বসে থাকা জলপরীর দিকে জলপরীকে দেখে ঈগল বলতে থাকে আরে এটা তো একটা জলপরী তান্ত্রিক উল্লু তো বলেছিল জলপরীকে দিয়ে যোগ্য করলে রাতারাতি শক্তিশালী হওয়া যায় ওরে ওরে ঈগল তোর তো লটারি লেগে গেল রে আজ এই জলপরীকে ধরে নিয়ে তান্ত্রিক উল্লুর কাছে যাব আর যোগ্য করে শক্তি অর্জন করব এক্ষুনি জল প্রকট করি জলপরীকে বন্দি করতে হবে ঈগল ছিল সামান্য জাদুকর ঈগল তার সামান্য জাদু দিয়ে জল প্রকট করে আর জলপরীকে সে জাল দিয়ে বন্দি করে এই পাখি এই আমাকে বন্দি করলে কেন আমাকে মুক্ত করো আমার কষ্ট হচ্ছে আমি পানিতে যাব ছাড়ো বলছি ছাড়ো আমাকে তোকে তো ছাড়ার জন্য ধরিনি রে তোকে দিয়ে যোগ্য করে আমি শক্তি অর্জন করব শক্তিশালী হব আমি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি জাদু করি তোমাকে শক্তিশালী বানাবো তাই করে আমাকে ছেড়ে দাও বোকা জলপরি জাদু করে এই জাল থেকে মুক্ত হতে পারছিস না বলে আমাকে শক্তিশালী বানাবি হাসালি তুই বড্ড হাসালি ঈগলের কথায় জলপরি অনেক রেগে যায় আর বলতে থাকে দুর্বল জাদুকর এতক্ষণ তোর সাথে নরম গলায় কথা বলছি জন্য ভেবেছিস আমি জাদু শক্তি জানি না তাই না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা জলপরি জাদু করে জাল থেকে মুক্ত হয় আর রেগে ঈগলকে বলে এখন তোকে আমি শাস্তি দিব আমি তোর সব শক্তি কেড়ে নিব আর তোকে দুর্বল বানিয়ে দিব জলপরি ঈগলের উপর জাদু করে সব শক্তি কেড়ে নেয় আর ঈগলকে বৃদ্ধ বানিয়ে দেয় আর ঈগলকে বৃদ্ধ বানিয়ে দিয়ে চলে যায় ঈগল নিজের দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে না না আমি বৃদ্ধ হতে চাই না আমি শক্তিশালী হতে চাই এই জলপরি আমাকে আমার শক্তি ফিরিয়ে দে তান্ত্রিক বাবা আমি আসছি আপনার কাছে জলপরি শুনে রাখ আমি শক্তি অর্জন করলে তোকে সবার আগে শাস্তি দিব বৃদ্ধ ঈগল উড়তে উড়তে তান্ত্রিক উল্লু প্যাঁচার কাছে আসে আর কাঁদতে কাঁদতে সব খুলে বলে তান্ত্রিক সব শুনে বলতে থাকি বুঝেছি তোর উপর জলপরির অভিশাপ লেগেছে দয়া করে এই অভিশাপ কাটিয়ে দিন আমি এভাবে থাকতে চাই না আমি শক্তিশালী হতে চাই আমি আমার আগের রূপ ফিরে পেতে চাই আমি তোর এই অভিশাপ কাটাতে পারবো না তোর এই অভিশাপ তোকেই কাটাতে হবে কিভাবে তান্ত্রিক বাবা উপায় বলে দিন আমাকে বনের গভীরে একটা বড় মোটা জাদুই বট গাছ আছে তুই যদি ওই বট গাছে সাতটা পাখির ছানা বন্দি করে রাখতে পারিস তাহলে তোর উপর থেকে জলপরির অভিশাপ কেটে যাবে আর তুই শক্তিশালীও হতে পারবি তবে আমি এটাই করব সাত ছানাকে গাছে বন্দি করব আমি আসি তান্ত্রিক বাবা আরে ছানারা আমাকে ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আসলে আমি তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি আমি অনেক অসহায় তোমরা আমাকে সাহায্য করবে কি সাহায্য বলো আমরা তোমাকে সাহায্য করব আমি তিন দিন থেকে কিছুই খাইনি আমার অনেক ক্ষুধা লেগেছে আমি ফল ছাড়া কিছুই খেতে পারি না মনের গভীরে একটা ফলের গাছ দেখেছি ওই ফলের গাছের
ফলগুলো অনেক উঁচুতে, আমি তো অনেক দুর্বল, তাই ফল পাড়তে পারছি না। তোমরা আমাকে ওই গাছ থেকে ফল পেড়ে দিবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। চলো আমাদেরকে ওই গাছের কাছে নিয়ে চলো। ইগল ওদের দুজনকে নিয়ে বড় মোটা বটগাছের কাছে আসে। কনক পারুল বটগাছ দেখে বলতে থাকে, আরে এখানে তো বটগাছ, ফলের গাছ তো আশেপাশে দেখছি না, তুমি আমাদের এখানে নিয়ে আসতে কেন? আমি তোদের বন্দি করার জন্য নিয়ে এসেছি। ইগল ওদের কিছু বলতে না দিয়ে জাদুই বটগাছের ভিতরে ওদের বন্দি করে। এভাবে ইগল আস্তে আস্তে ছয়টা পাখি ছানাকে গাছের ভিতর বন্দি করে। একদিন ইগল বলতে থাকে, ছয়টা ছানা হয়েছে, আর একটা ছানা হলে তবেই আমি অভিশাপ মুক্ত হতে পারবো। ওই টুনির ছানার ওপর আমার নজর পড়েছে, যাই ওকে ধরে নিয়ে আসি। তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু বনের যা অবস্থা, দিন দিন কেন জানি ছানাগুলো সব উধা হয়ে যাচ্ছে, আর কেউ ডাকলে যাস না যেন, কেমন? টুকি মাঠে একা একা খেলতে থাকে, ঠিক তখনই ওখানে ইগল আসে। ইগল টুকিকে বন্দি ছয় ছানার মতো ভুলভাল বুঝিয়ে জাদুই বটগাছের কাছে নিয়ে আসে আর টুকিকেও বন্দি করে। সাত ছানাকে বন্দি করেছি, যাই এরপর কি করতে হবে তান্ত্রিকের কাছ থেকে জেনে আসি। ইগল তান্ত্রিকের দিকে উঠতে থাকে। এদিকে টুকি বাড়িতে না ফেরায় টুনি টুকিকে খুঁজতে বনে বেরিয়ে পড়ে। টুকি মা, তোকে এত চোখে চোখে রাখি, তবুও তুই আমাকে ছেড়ে সব ছানাদের মতো হারিয়ে গেলি, তোকে তো আমি খুঁজেই ছাড়বো। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো। তান্ত্রিক বাবা, সাতটা ছানাকে কাছে বন্দি করেছি, এবার আমাকে কি করতে হবে বলুন? আমি যে সহ্য করতে পারছি না, আমার শক্তি চাই। সাত ছানাকে বন্দি করে বেশ ভালো কাজ করেছিস, এবার আর কোনো কিছুই করতে হবে না। জাদুই বটগাছ সাত ছানাকে হজম করলেই তুই আপনা আপনি তোর শক্তি ফিরে পাবি। শোন, তোর যদি কোনো ক্ষতি হয় বা তোর কেউ ক্ষতি করে, তাহলে ওই গাছ থেকে সাত ছানা আপনা আপনি বাইরে বেরিয়ে আসবে, মানে ওরা মুক্ত হবে আর তুই শেষ হয়ে যাবি। তাই শক্তি ফিরে না পাওয়া পর্যন্ত সাবধানে থাকবি, কেমন? ঠিক আছে বাবা, আমি আসি এখন। ইগল বটগাছের দিকে উঠতে থাকে। এদিকে টুনি এদের সব কথা শুনে বলতে থাকে, ও তাহলে সবকিছুর পিছনে এই ইগলের হাত আছে? ইগল, আমি তোকে শেষ করব আর ছানাদের মুক্ত করব। দাঁড়া ইগল, আমি আসছি। টুনি ইগলের পিছন পিছন উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ইগল বটগাছের সামনে আসে আর টুনি বটগাছটা দেখে বলতে থাকে, এই সেই বটগাছ, শয়তান ইগল, দাঁড়া আমি আগুন নিয়ে আসছি, তোকে আগুনে পুড়িয়ে মারবো। টুনি কিছুক্ষণ পর মশালে করে আগুন নিয়ে আসে আর ইগলকে কিছু বলতে না দিয়ে ও শরীরে আগুন লাগিয়ে দেয়। ইগল ছটফট করতে করতে বলতে থাকে, এই ছোট টুনি, কেন করলি এমনটা আমার সাথে? আর একটু সময় অতিক্রম হলেই তো আমি শক্তিশালী হতে পারতাম, আমি পুড়ে যাচ্ছি। ইগল আগুনে পুড়ে মারা যায় আর সাথে সাথে জাদুই গাছ থেকে বন্দি সাত ছানা বেরিয়ে আসে। মা, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। জানো মা, আমাদের অনেক কষ্ট হচ্ছিল। মাসি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে মুক্ত করার জন্য।
হয়েছে আর প্রশংসা করতে হবে না চল তোদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু